কিছুক্ষণ হামদ ও নাতের আসরে, হামদ ও নাতের আসরে। কিছুক্ষণ 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 হামদ ও নাতের আসরে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। मदन चैनल दर्शकবৃন্দ অনুষ্ঠান কিছুক্ষণ হামদ ও নাতের আসরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের ফজিলত শুনে নিই। আল্লাহর রাসূল রাসূলে আরবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমাদের মাঝে আমার ডান পাশে আমাদের সোহেল আত্তারি ভাই উপস্থিত রয়েছেন এবং আমার বাম পাশে ফাইজুর রহমান ভাই আমাদের উপস্থিত রয়েছেন। মাশাআল্লাহ, শুরুতে আমরা ফাইজ ভাই থেকে কালাম শ্রবণ করব। আসুন আমরা কালাম শ্রবণ করে নিই, এরপর ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করব। এরপর সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। Allahu 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 Hasbi Rabbi Jallallah Ma fi qalbi ghayrullah Hasbi Rabbi Jallallah Ma fi qalbi ghayrullah Noor Muhammad sallallahu la ilaha illallah Noor Muhammad sallallahu la ilaha illallah Allahu 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 Allah shurbo shaktiman bandare proti dayaban Allah shurbo shaktiman bandare proti dayaban priyo habib korlen dan jini imaneri jaan priyo habib korlen dan jini imaneri jaan mere maula खुदा দেখো নূর নবীর রওজা, সেথায় পড়ব এই কালেমা। দেখো নূর নবীর রওজা, সেথায় পড়ব এই কালেমা। মেরে মৌলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক দর্শকবৃন্দরা আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন, সবুজ রঙের পতাকা আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ ঢাকা লালবাগ থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। মোহাম্মদ কাউসার আত্তারি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। এরপর রুবেল হোসেন ভাই আমাদেরকে ফরিদগঞ্জ টোরা মুন্সিরহাট থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, প্রিয় মদিনার কিষান কালামটিও শুনতে চেয়েছেন, মাশাআল্লাহ। এরপর আমাদেরকে দিনাজপুর থেকে একটা নাচ শুনতে চেয়েছেন মোহাম্মদ হাসান ভাই, মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদেরকে মেসেজ করার জন্য। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব আপনাদেরকে নাচও শোনার জন্য। তাজেদারে মদিনা আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, ফ্যামিলির জন্য দোয়াও চেয়েছেন, আল্লাহ করিম বরকত দান করুক। এরপর মোহাম্মদ হারুন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মোহাম্মদ অপু ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চেষ্টা করব আপনাদের পছন্দের কালাম শোনানোর জন্য। এরপর ওয়েস রাজা ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। মোহাম্মদ দিলওয়ার ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। এরপর আমাদেরকে সেলিম ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য, আমাদেরকে মেসেজ করার জন্য। সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলার দয়ায় আমরা হামদ শুনেছি, ইনশাআল্লাহ নাচ শ্রবণ করব। তো ফয়েজ ভাই আমাদেরকে কি নাচ শোনাবেন দর্শকদেরকে? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله کیجئے موہان تمہار دربار رسول عربی تمہار دربار دایار بھنڈار रसूले अरबी दो जहानेर तुमी बादशाह रसूले अरबी दो जहानेर तुमी बादशाह रसूले रसूले अरबी कतई मोहन तुमर दरबार रसूले अरबी कीजे मोहन तुमर दरबार रसूले अरबी अश्रु भेजा नयन निये जखन आसब रोजाय अश्रु भेजा नयन निये जखन आसब रोजाय दियो मोरे तुमार दीदार रसूले अरबी दियो मोरे तुमार दीदार रसूले अरबी कीजे मोहन तुमार दरबार रसूले अरबी तुमार दरबार दयार भंडार रसूले अरबी। माशाअल्लाह दर्शक बिंदु আমরা কালাম শ্রবণ করেছি তো যারা আমাদেরকে মেসেজ করছেন ধন্যবাদ অনেকে আমাদেরকে আবারও মেসেজ করছেন আমাদেরকে মোহাম্মদ হারুন ভাই কমেন্ট করেছেন হবিগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন আমাদের সাথে আছেন ধন্যবাদ। জি সোহেল ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কিছু মাদানী ফুল দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। আসলে ইমরান ভাই দিন যত অগ্রসর হচ্ছে রমজানুল মোবারক আমাদের থেকে বিদায় নিচ্ছে। এই রমজানুল মোবারক বিগত দিনে কি করেছি আমরা নিজেরাই জানি যে নিজেরা কতটুকু আমল করতে পেরেছি আল্লাহ তাআলাকে কতটুকু রাজি খুশি করতে পেরেছি। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার অন্যতম মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। যেমনটি যে ব্যক্তি বেশি পরিমাণে অধিক পরিমাণে নফল ইবাদত করে আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেন নিজের নিকটতম বান্দা বানিয়ে নেন। তো এই রমজান মাস পেলাম যে মাসের মধ্যে নিজের আমল নামার যে সওয়াব রয়েছে এই সওয়াবকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই মাস পেয়ে এই মাসের মধ্যে ইবাদতের একটা জজবা একটা উৎসাহ থাকে আর এই মাসের মধ্যে শয়তানকে গ্রেফতার করা হয় বা তাকে আটকে রাখা হয়। একটা উপযুক্ত একটা সময় পেয়ে আমরা কি করেছি আমরা নিজেরাই জানি। তো অবশিষ্ট যে দিনগুলো রয়েছে এই দিনগুলো আমাদের উচিত আমরা যেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি। কেননা রমজানুল মোবারকের শেষ দশকের যে বেজোর রাতগুলো রয়েছে এই রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে খোঁজার জন্য বলা হয়েছে। তো শবে কদরের ব্যাপারে আমরা সবাই জানি হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতটি। হাদিসে মোবারকের মধ্যে রয়েছে বুখারী শরীফের হাদিস হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার কোনো ওলির সাথে অর্থাৎ বন্ধুর সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছি। আর বান্দারা যে সমস্ত জিনিসের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে চায় তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো ফরজ যা আমাদের উপরে ফরজ করা হয়েছে ফরজ ইবাদতগুলো এবং নফলের মাধ্যমে সে নৈকট্য অর্জন করতে থাকে শেষ পর্যন্ত আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিই। তো এই হাদিসে মোবারকের মধ্যে আমরা জানলাম যে আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হতে হলে আমাদেরকে ফরজ আদায় করতে হবে আল্লাহ তাআলা যে বিধি নিষেধ আমাদের জন্য রয়েছে এটা আদায় করতে হবে পাশাপাশি আমাদেরকে নফল ইবাদতের দিকে ধাবিত হবে। এই হাদিসে পাকের আরেকটু অংশ রয়েছে এরপরে বলা হয়েছে যদি সে আমার নিকট কিছু চায় অর্থাৎ যখন সে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটতম হবে এরপরে সে যা কিছু চায় তবে আমি তাকে অবশ্যই তা দান করব আর যদি আশ্রয় চায় আমি আশ্রয় দান করব। तो हादिसे मुबारक থেকে আমরা বুঝতে পারি যে আমাদের নফল ইবাদত বেশি বেশি করে আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হওয়া উচিত। একটু আমরা যদি খেয়াল করি আসলে নফল ইবাদত আমাদের কেন করা উচিত। আজকাল যারা কাজ করে চাকরি করে তারা নিজের যে ডিউটি টাইম রয়েছে এই ডিউটি টাইম তো তারা পালন করে। ডিউটি টাইম পালন করে এটা তো আবশ্যক, আমাকে যদি আমি ডিউটি পালন করি আমাকে বেতন দেওয়া হবে, কিন্তু এর বাইরে গিয়ে যদি আমি ওভারটাইম করি তাহলে মালিক আমাকে কি করবে এক্সট্রা প্রতিদান দিবে। পাশাপাশি আমাকে কি করবে যে না এই লোকটা আমার কর্মচারীটা ভালো, সে আমার সাথে ভালো ব্যবহার করবে, আমাকে ভালো বলবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদের উপরে যা ফরজ করেছেন নামাজ রোজা হজ যাকাত যা আমাদের উপর ফরজ করা হয়েছে এইগুলো আমাদের সম্পাদন করতে হবে। পাশাপাশি যখন আমরা নফল ইবাদতের দিকে ধাবিত হব নফল ইবাদত করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে নিজের নৈকট্যতম বান্দা বানিয়ে নেবে। তো এই রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যতম হওয়ার অন্যতম একটি মাধ্যম। তো এই বাকি যে দিনগুলো রয়েছে এই দিনগুলোতে যদি আমরা নিজেরা চেষ্টা করে আল্লাহ তাআলার ইবাদত করি, বিশেষ করে রাত্রবেলা ইবাদতকে হাদিসে মুবারাকের মধ্যে এসেছে যে রাতে ইশার নামাজের পরে যে নামাজ আদায় করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ইরশাদ ফরমান যে ফরজ নামাজের পরে উত্তম হলো রাতের নামাজ। তো আমরা রাতের নামাজ, দিনের বেলা হয়তো আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে রাতের বেলা নিজেরা ইবাদতের মধ্যে কাটাতে পারি। বিশেষ করে ইশার নামাজের পরে কিছু নফল নামাজ আদায় করলাম, এরপর ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে যখন সেহরির জন্য উঠি সেহরির সময় আমরা কিছু সেহরি করলাম, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলাম। তো হবে কি আমাদের যেই দৈনন্দিন রুটিনটা রয়েছে এই রুটিনের মধ্যে আমাদের নফলের একটু বেড়ে যাবে, নফল নামাজ নফল ইবাদত। যখন আমাদের ইবাদত বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হবেন, খুশি হবেন, আমরা একটা নাজাতের একটি মাধ্যম পাবো ইনশাআল্লাহ তাআলা। আসলে দর্শকবৃন্দ আমরা খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করেছি। আর দেরি না করে আমরা যেন আল্লাহ তাআলার রহমত বরকত নাজাতকে পাওয়ার জন্য আমরা এতদিন ধরে যা শুনলাম এবং সোহেল ভাইয়ের মাধ্যমে আমরা যা শুনতে পেলাম এর উপর আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া আমরা অবশ্যই পাব। তো দর্শকবৃন্দ অনেক দর্শকরাই আমাদেরকে মেসেজ করছেন, চেষ্টা করছি কয়েকটি মেসেজ নেওয়ার জন্য। মাশাআল্লাহ আমাদেরকে বিভিন্ন স্থান থেকে আমাদের বিভিন্ন ইসলামী ভাইরা আমাদের সাথেই রয়েছেন এবং আমাদের সুন্দরভাবে কমেন্ট করে যাচ্ছেন, চেষ্টা করছি তাদের কমেন্টগুলো নেওয়ার জন্য। রিফাত রাজা আত্তারি মাশাআল্লাহ আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। শিহাব শরফুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, ধন্যবাদ। এরপর সবুজ ভাই আমাদের সাথে আছেন মাশাআল্লাহ। এরপর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মিল্লাত ভাই আমাদের সাথে আছেন, তালুকদার মামুন ভাই আমাদের সাথে আছেন মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। এরপর গোলাম রসুল ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শুভ ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ কাউসার ভাই সিঙ্গাপুর থেকে আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর রবিউল আমিন ভাই আমাদের সাথে আছেন মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপর আমাদের সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, ধন্যবাদ। ফয়সাল আহমদ ভাই আমাদের সাথে আছেন, ধন্যবাদ। এরপর আমাদেরকে নীল অফসরি আইডি থেকে আমাদের সাথে আছেন মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম ভাই, ওমর ফারুক আত্তারি আমি বিবারিয়া থেকে আছি মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম ভাই হবিগঞ্জ সদর থেকে আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর আমাদেরকে বিভিন্ন ইসলাম ভাই বিভিন্ন স্থান থেকে কমেন্ট করে যাচ্ছেন। এরপর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সাদিক ভাই আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ। এরপর আমাদের সাথে রয়েছেন রাহাত রাজা আত্তারি মাশাআল্লাহ, ফয়েজ ভাই মারহাবা মাশাআল্লাহ। এরপর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান ভাই মাশাআল্লাহ। এরপর আমাদের সাথে রয়েছেন আমাদের হারুন ভাই মাশাআল্লাহ হবিগঞ্জ থেকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সোহেল ভাই অনেকেই বলে থাকে যে আল্লাহ রমজান আমাদের মাঝ থেকে চলে গেল, এই ধরনের কথা বলার আপনি কি একটি ব্যাখ্যা করবেন এই বিষয়ে? আসলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হয়তো আমি ঘুমে আচ্ছন্ন বা জেগে থেকেও আমি ঘুমিয়ে আছি কিন্তু সময় তো চলে যাচ্ছে। আমাদের এদিকে খেয়াল রাখা উচিত যে অনেকে আমরা বার্থডে পালন করি, আমার আজকে 20 বছর হয়েছে, আমার 30 বছর হয়েছে, এই যে বার্থডে আমার বয়স বাড়ছে না, যদি আমরা চিন্তা করি আমার বয়স কমছে তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যদি আমার হায়াতের মধ্যে মানুষ একটা গোল সীমানার মধ্যে থাকে ওই সীমানার মধ্যে যখন আস্তে আস্তে সে ওই সীমানার কাছে যেতে থাকে যখন সীমানা পর্যন্ত পৌঁছে যাবে তার হায়াত শেষ হয়ে যাবে। তো আমরা দিন দিন আমার মানে হায়াত বাড়ছে না বরঞ্চ আমার হায়াত কমছে। তো আমরা কাজ করি বা না করি, আমরা খাওয়া দাওয়া করি বা না করি, আমরা ইবাদত করি বা না করি, এই টাইম আমাদের থেকে চলে যাবে। তো এই টাইমকে যে কাজে লাগিয়েছে সে শাহজাল রহমতুল্লাহ তালি হয়েছে, যে কাজে লাগিয়েছে আল্লাহর বলি হয়েছেন, নেককার বান্দা হয়েছেন, বড় বড় ওলামায়ে কিরাম আলিমে দিন হয়েছেন। আর যারা এই সময়কে কাজে লাগাননি, আজকে হয়তো কিছুদিন পূর্বে তার অনেক নাম ছিল, অনেক খ্যাতি ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এগুলো কাজে আসেনি, কারণ সে তার নিজের সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারেনি। ব্যবহার না করার কারণে আজকে তাদেরকে আমরা স্মরণ করতে পারি না, জানি না। কিন্তু যারা সময়কে ব্যবহার করেছে, সময়ের যে গুরুত্ব দিয়েছে, তাকে আজকে আমরা মনে করি। তো এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করেছি। তো দর্শকবৃন্দ, আমরা আমাদেরকে প্রস্তুত করে নিই। আমাদের জীবনের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা যেন আর পিছিয়ে না থাকি, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করি। আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন মাদানী চ্যানেল। আমিন বিজাহিন নবিয়ল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কিছুক্ষণ হামদ ও নাতের আসরে, হামদ ও নাতের আসরে, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ